নমস্কার বন্ধুরা, আমি নীলাদ্রি বিশ্বাস। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নীলাদ্রি বিশ্বাস ইনস্টিটিউট। আজকের এই ভিডিওটা দেখার পর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা সারা লাইফ টাইমের জন্য আপনারা পার্মানেন্টলি ইন্ডিকেটর ইউজ করা ছেড়ে দেবেন। যে সমস্ত আমি অনেক ট্রেডারকে দেখেছি, তারা কি করে, তারা প্রাইস অ্যাকশন ব্যবহার করতে চায়, কিন্তু প্রবলেমটা কোথায় হয় জানেন? তারা প্রাইস অ্যাকশন ব্যবহার করতে চাইছে 100%, তারা চেষ্টা করছে যে পুরোপুরি প্রাইস অ্যাকশন ব্যবহার করব, কিন্তু তা সত্ত্বেও পারছে না। তারা প্রাইস অ্যাকশন ব্যবহার করতে চাইছে, কিন্তু তার সাথে দেখছি তারা একটা ইন্ডিকেটর লাগাচ্ছে, নয় একটা 200 ডে মুভিং অ্যাভারেজ, নাহলে একটা RSI, নাহলে নিচে ম্যাকডি, একটা যে কোনো ইন্ডিকেটর তারা ইউজ করছে। তা আমার প্রশ্ন হচ্ছে, কেন কেন এই ইন্ডিকেটরের উপর ডিপেন্ডেন্সি? আপনারা ফুল প্রাইস অ্যাকশন ইউজ করতে চাইছেন, তা সত্ত্বেও কেন আপনার একটা চার্টে 200 পিরিয়ড মুভিং অ্যাভারেজ আছে? কেন একটা আপনার চার্টে 220 পিরিয়ড মুভিং অ্যাভারেজ থাকবে? আমার প্রশ্ন হচ্ছে এটাই। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইফ টাইম একদম পার্মানেন্টলি যাতে আপনারা ইন্ডিকেটর ইউজ না করেন সেই চেষ্টা করব, এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আমি আশা করি এটাতে পুরোপুরি সম্পূর্ণরূপে সফল হবে। তা আমি এখানে আপনাদের একটা কন্ডিশনের কথা বলছি, আপনারা বিষয় এক্সাম্পলটা ভালো করে শুনবেন। এক্সাম্পলটা শোনার পর আমি এটাকে ট্রেডিং এর সাথে কম্পেয়ার করবো, তার ফলে আপনারা পুরোপুরি একদম বুঝতে পেরে যাবেন। তাই এখানে যে আমি এক্সাম্পলটা দেবো সেটা হচ্ছে, ধরুন আপনি একটা কোনো মরুভূমিতে আছেন, একটা কোনো ডেজার্টে আছেন, একদম মরুভূমিতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে মরুভূমিতে দাঁড়িয়ে থাকলে আপনার কি হবে? মরুভূমিতে দাঁড়িয়ে থাকলে আপনি পুরো সামনেটা আপনার পুরো একদম নেকেড আই পুরো ফুল কভার করতে পারবেন। আপনার সামনে কোনো অবস্ট্যাকলস নেই, না আছে কোনো গাছপালা, না আছে কোনো বিল্ডিং। এবার সেই মরুভূমিতে ধরুন কেউ কোনো ফোর হুইলার ড্রাইভ করে যাচ্ছে, এবার যদি আপনি ওই ফোর হুইলারটা কোন দিকে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, ফোর হুইলারটার সাইজ কি, আপনি যদি বোঝার চেষ্টা করেন, তাহলে তো আপনি সিম্পল দাঁড়িয়ে থেকে একদম নেকেড আইয়া আপনি দেখতে পাচ্ছেন যে ফোর হুইলারটা কোন দিকে যাচ্ছে, ইস্টে যাচ্ছে, ওয়েস্টে যাচ্ছে, না সাউথে যাচ্ছে, না নর্থে যাচ্ছে, আপনি পুরো পরিষ্কার দেখতে পাচ্ছেন। ফোর হুইলারটার কালার কি আপনি দেখতে পাচ্ছেন, ফোর হুইলারটার সাইজ কত বড় আপনি দেখতে পাচ্ছেন, ফোর হুইলারটা কত স্পিডে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি এক্ষেত্রে সেই পদ্ধতিটা অবলম্বন না করে আপনি কি করতে চাইছেন, আপনি ওই কমফোর্টেবলি আপনি যেটা দেখতে পাচ্ছেন নেকে ডাইয়ে, আপনি সেইটা না করে আপনি মাটির দিকে দেখছেন, অর্থাৎ বালির দিকে দেখছেন, মরুভূমিতে দাঁড়িয়ে দেখছেন যে বালিতে কোথায় টায়ারের দাগ পড়েছে, এরকম নিচে দেখেছে যে কোথায় আপনার টায়ারের দাগ পড়েছে, সেই টায়ারের দাগটাকে দেখে, টায়ারের যে দাগ আছে সেইটা দেখে আপনি কি জানার চেষ্টা করছেন, যে ভেহিকেলটা কত বড়, ভেহিকেলটা সাউথে গেছে না ইস্টে গেছে, ভেহিকেলটার কত গতি ছিল, কত স্পিড ছিল, সেটা আপনি ওই টায়ারের দাগটা দেখে আপনি দেখার চেষ্টা করছেন। কেন ভাই, হোয়াই, কেন এত কষ্ট করবেন? আপনি আপনি তো পরিষ্কার গাড়িটা দাঁড়িয়ে আছে, পরিষ্কার আপনি দাঁড়িয়ে আছেন, স্ট্রেট দাঁড়িয়ে আছেন, নেকে ডাইয়ে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িটা কোন দিকে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, গাড়িটার কালার কি, গাড়িটার স্পিড কত, গাড়িটা সম্বন্ধে এভরিথিং আপনি অবজার্ভ করতে পাচ্ছেন, সামনে কোনো অবস্ট্যাকলস আছে কি না আপনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, তা আপনি কেন নিচের দিকে টায়ারের দিকে দেখবেন? তা কোশ্চেন হচ্ছে এটাই। আমি ট্রেডারদের এটাই বলি যে আপনারা যেহেতু আপনি প্রাইস অ্যাকশনকে দেখতে পাচ্ছেন, আপনাকে তো এখানে কেউ প্রাইস দেখতে বাধা দিচ্ছে না, আপনি ক্যান্ডেল স্টিক দেখুন না, যে কোনো প্ল্যাটফর্মে আপনি ক্যান্ডেল স্টিক অ্যাভেলেবল, লাইন চার্ট অ্যাভেলেবল, তা আপনি কেন আপনি ক্যান্ডেল স্টিক চার্ট না দেখে আপনি কেন ইন্ডিকেটর দেখবেন? এটাই আমি বোঝাতে পারি না। ইন্ডিকেটরের মধ্যে তারা কি পায় আমি কিছু জানি না। গাড়ি যাওয়ার ফলেই তো টায়ারের দাগ তৈরি হয় না, টায়ারের দাগ তৈরি হলে গাড়ি যায়, একদম তো তাই নয়। এখানে মজার বিষয়, এখানে আরেকটা জিনিস মজার বিষয়, সেটা হচ্ছে যারা ইন্ডিকেটর ট্রেডিং করে তারা আমাকে কিন্তু কাউন্টার অ্যাটাক করে, কাউন্টার কোশ্চেন করে, বলছে স্যার আপনি যেটা বলছেন কিছুটা ঠিক, কিন্তু আমাকে তারা আবার একটা অন্য এক্সাম্পল দেয়, এক্সাম্পল দিয়ে তারা বোঝাতে যায় যে ইন্ডিকেটর ইউজ লজিক্যাল। তারা কি এক্সাম্পল দেয় সেটা আরো ভেরি ইন্টারেস্টিং, এটা অবশ্যই শুনবেন। তারা এক্সাম্পল দেয়, ধরুন স্যার সামনে কোনো গাড়ি যাচ্ছে, কোনো ফোর হুইলার যাচ্ছে, আপনি পেছনে দাঁড়িয়ে আছেন, আপনি পেছনে কোনো গাড়িতেই আছেন, ধরুন আপনি পেছনে বাইকে আছেন, সামনে কোনো ফোর হুইলার যাচ্ছে, আপনি সামনের দিকটা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, এবার গাড়ি ডান দিকে হয়তো টার্ন নেবে, সামনের ফোর হুইলারটা ডান দিকে বা বাঁ দিকে যে কোনো দিকে টার্ন নেবে, তা আপনি পেছন থেকে বুঝবেন কি করে যে গাড়িটা ডান দিকে টার্ন নেবে? আপনাকে ড্রাইভার সতর্ক করবে কি করে? সে তো ইন্ডিকেটর দিয়েই, রাইট হ্যান্ড সাইডের ইন্ডিকেটর প্রেস করেই তো আপনাকে সতর্ক করবে যে সে ডান দিকে বাঁক নিতে চায়,
ঠিক আছে, আপনাকে না হলে আপনি পেছন থেকে সে কি করে জানাবে? সেই জন্যই তারা এই যুক্তি দেয় যে ট্রেডিং এর ক্ষেত্রেও ইন্ডিকেটর ব্যবহার করার যৌক্তিকতা আছে। ইন্ডিকেটর আপনাকে আগে থেকে এ করে দেয়, আগে থেকে জানিয়ে দেয় যে প্রাইস এবার রিভার্স হতে পারে। তারা এই যুক্তি দেয় ইন্ডিকেটর ব্যবহার করার ক্ষেত্রে। এবং আপনি যদি সাধারণ ট্রেডার হন, আপনি হয়তো তাদের ক্ষেত্রে এই যুক্তিটা মেনে নেবেন যে এটাও তো ঠিক, আমি যেটা প্রথমে যে উদাহরণটা দিলাম সেটাও সম্পূর্ণ ঠিক। আবার যারা ইন্ডিকেটর ব্যবহার করে, আমি ইন্ডিকেটর ব্যবহার করি না, আমি যে উদাহরণটা দিলাম সেটা যুক্তিযুক্ত। আবার যারা ইন্ডিকেটর ব্যবহার করে, আবার যারা ইন্ডিকেটর ব্যবহার করে তারা যে যুক্তিটা দিল সেটাও তো ফেলে দেওয়া যায় না, তাহলে তো ভেরি কনফিউজিং ব্যাপার। তাহলে আপনারা কি করবেন? এইখানেই আমার হচ্ছে সবচেয়ে বড় যে সেরা অস্ত্র আমি আপনাদেরকে ডেলিভার করছি, ভালোভাবে বুঝবেন। তাহলে আমি প্রথম যেটা বলেছি সেটাও ঠিক, আবার যারা ইন্ডিকেটর ব্যবহার করে তাদের যুক্তিটাও ঠিক, কিন্তু তাহলে এই যে কনফিউজিং স্টেট, এই কনফিউজিং স্টেট থেকে আমরা বেরোবো কি করে? তাহলে কি ওরা যেটা বলছে ওটাও যুক্তিযুক্ত, আমি যেটা বলছি সেটা ভুল? না, এখানে তফাৎ আছে, বুঝুন। এখানে আমার প্রশ্ন হচ্ছে আপনি গাড়ির পেছনে থাকবেন কেন? আপনি গাড়ির পেছনে থাকবেন কেন? আপনাকে এখানে কেউ বাধ্য করেনি যে আপনাকে গাড়ির পেছনেই থাকতে হবে। আপনাকে তো গাড়ির ওই ফোর হুইলারের পাশে বসার, যে ড্রাইভার আছে তার পাশে বসার আপনাকে কেউ বাধা দেয়নি। এখানে আপনার অপশন আছে, আপনি ফোর হুইলার যে ড্রাইভার আছে তার পাশে আপনি বসতে পারেন। আপনাকে এখানে কেউ বাধা দেয়নি যে আপনি, আপনাকে ক্যান্ডেল স্টিক চার্ট দেখতে কেউ বাধা দেয় নেই, আপনি প্রাইস অ্যাকশন দেখতে পারেন, আপনাকে কেউ লাইন চার্ট ইউজ করতে বাধা দেয় নেই। ঠিক আছে, আপনি লাইন চার্ট ইউজ করতে পারেন, আপনি ক্যান্ডেল স্টিক দেখতে পারেন, আপনি কেন পেছনে থাকবেন? আমি তাদেরকে এই প্রশ্নটা করি, কেন আপনি গাড়ির পেছনে থাকবেন? ঠিক আছে, এখানে তো আপনাকে গাড়ির ফ্রন্টে বসতে কেউ বাধা দেয়নি, আপনাকে তো ক্যান্ডেল স্টিক চার্ট দেখতে কেউ বাধা দেয়নি, আপনি তাহলে গাড়ির পেছনে বসবেন কেন ভাই? কোন যুক্তিতে বসবেন? তখন তাদের একদম মানে বলতে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তখন তারা কিছু বলতে পারে না। আপনি যদি গাড়ির ড্রাইভিং সিটে, আপনি, আমি মেনে নিচ্ছি যে আপনি ড্রাইভার নয়, আপনি ইনস্টিটিউশন নয়, আপনি ব্যাংক নয়, যে আপনি প্রাইসকে কোথায় নিয়ে যেতে চান, আমি গাড়ির ফ্রন্টে যে ড্রাইভারের সিটের পাশে বসে আছে তার পক্ষে কিন্তু ড্রাইভারের মেন্টালিটিতে কি চলছে সেটা বোঝা আমি মেনে নিচ্ছি যে সম্ভব নয়, কারণ ড্রাইভার কি করবে? ঠিক আছে, কিন্তু আমি যেহেতু গাড়ির সামনের সিটে বসে আছি, ঠিক আছে, এইরকম একটা সিচুয়েশন কল্পনা করুন আপনারা, প্লিজ ইমাজিন, এরকম একটা সিচুয়েশন আছে, এরকম গাড়ি চালাতে চালাতে এমন একটা পজিশনে আসা গেল যে সামনের রাস্তায় দেখতে পাচ্ছেন আপনারা নো এন্ট্রি বোর্ড, রাইট হ্যান্ড সাইড ফাঁকা আছে। তাহলে আপনি যদি এই গাড়ির ফ্রন্ট সিটে বসে থাকেন, তাহলে তো আপনার এখানে কোনো ইন্ডিকেটারের ইউজ, আপনার গাড়িতে বসে কি আপনার ইন্ডিকেটার দেখার প্রয়োজন আছে? আপনি দেখতে পাচ্ছেন তো যে ফ্রন্টে আপনার নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, তাহলে আমাকে যেতে গেলে সরু রাস্তা, রিভার্স করার জায়গা নেই, আমাকে যেতে গেলে ডান দিকেই আমাকে যেতে হবে। ঠিক আছে, যেহেতু আমি সামনে নো এন্ট্রি বোর্ড, সামনে সোজা রাস্তাটায় আমি নো এন্ট্রি বোর্ড যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে আমাকে ডান দিকেই আমাকে যেতে হবে, এটাই অপশন আছে। তাহলে আমি গাড়ির পেছনে আমি ইন্ডিকেটর ফলো করব কেন? এখানে তো আমাকে কেউ প্রাইস অ্যাকশন দেখতে বারণ করেনি, আমাকে তো কেউ নিষেধ করেনি যে আপনি প্রাইস অ্যাকশন দেখবেন না। ঠিক আছে, আমি যখন তাদেরকে এই যুক্তিটা দিই, তারা কিন্তু তখন আর কিছু বলতে পারে না। তারা বলে, তারা আমাকে বারবার বলে যে আমি যদি গাড়ির পেছন থেকে দেখি আমি তো ইন্ডিকেটারই ফলো করবো না, তা আমি কি করে বুঝবো যে আমি গাড়িটা কোন দিকে বাঁধবো? আমি বলছি ভাই আপনি গাড়ির পেছনে থাকবেন কেন? এটাই তো আপনার রং কনসেপ্ট। ঠিক আছে, এখানে তো আপনাকে কেউ প্রাইস অ্যাকশন দেখতে বারণ করছে না, আপনি কেন ইন্ডিকেটার দেখে নিজেকে পেছন দিকে নিয়ে যাচ্ছেন? ভাই সবাই সামনের ফ্রন্টে এগিয়ে যেতে চায়, সবাই আগের দিকে এগিয়ে যেতে চায়, তা আপনি কেন পেছনে থাকবেন? এই উদাহরণ দেওয়ার পর তাদের কিন্তু আর কোনো ইন্ডিকেটার ব্যবহার করার তারা আর যৌক্তিকতা খুঁজে পায়নি। আশা করি আমি যেটা বললাম আপনাদের এখানে সকলেই আপনারা বুঝতে পারছেন যে প্রাইস অ্যাকশন দেখতে তো আপনাকে কেউ বাধা দেয়নি, তা আপনি প্রাইস অ্যাকশন না দেখে ইন্ডিকেটার দেখবেন কেন? আপনি সামনে দেখতে পাচ্ছেন বড় রেজিস্ট্যান্স আছে বা বড় সাপ্লাই জোন আছে বা বড় অর্ডার ব্লক আছে, যেটা ইউজ করেন। ঠিক আছে, কিছু না ইউজ করতে পারলে তো সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করতে পারবেন, ট্রেন্ড লাইন ইউজ করতে পারবেন, সেটা দেখে তো আপনারা বুঝতে পারছেন, পরিষ্কার বুঝতে পারছেন যে এখানে ট্রেন্ড লাইন কিন্তু কোনো ইন্ডিকেটার নয়। আমি বারবার বলে দিচ্ছি ট্রেন্ড লাইন ইউজ করার যৌক্তিকতা আছে। ঠিক আছে, তা আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনাদেরকে যে এখানে আপনারা, আমি ট্রেন্ড লাইনের কথাও ছেড়ে দিলাম, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স তো দেখতে পাচ্ছেন, তাহলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স যেখানে দেখতে পাচ্ছেন যে অবস্ট্যাকলস আছে সামনে, বড় কড়া রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, আপনি কেন ইন্ডিকেটার দেখবেন? সেই তো আগে আপনাকে সমস্ত কিছু বলে দিচ্ছি, ইন্ডিকেটার ডাজ নট ফেসিলিটেট ইউ অ্যাট অল, একদম লিখে নিন।
ঠিক আছে, ইন্ডিকেটর ডাজ নট ফেসিলিট ইউ এট অল, চিরকালীন এটা সত্য। ইন্ডিকেটর ব্যবহার করা আজ থেকে আমি আপনাদেরকে বলছি পুরোপুরি ভুলে যান, ইন্ডিকেটর আপনাদের কোনো কাজে লাগবে না, জাস্ট ওয়াস্ট অফ ইয়োর টাইম। তা আজকের ভিডিওটা দেখার পর আশা করি আপনারা কোনোদিন ইন্ডিকেটর ব্যবহার করবেন না। এইরকম সাইকোলজিক্যাল ট্রেডিং এর সাইকোলজিক্যাল লেভেলের উন্নতির জন্য অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা ফলো করবেন, ঠিক আছে। আমার চ্যানেলটা যদি আপনারা ফলো করেন তাহলে এরকম ট্রেডিং এর যে সাইকোলজিক্যাল লেভেল, এই সাইকোলজিতে যদি না আপনারা পরিবর্তন আনতে পারেন, আপনাদের যদি কোয়ালিটি অফ ট্রেডিং, যদি কোয়ালিটি অফ ট্রেডিং আপনারা আরো বেটার আরো ক্রিম লেভেলে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন হিট করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এবং ট্রেডিং এর সাথে সাথে আমি আপনাদের আরো কিছু, যাতে আপনারা কোয়ালিটি অফ লাইফ, ঠিক আছে, আপনারা যে লাইফটা আপনারা স্পেন্ড করছেন, যেভাবে আপনারা লাইফটা কাটাচ্ছেন, সেই স্পেন্ড করছেন যেভাবে আপনারা লাইফটা, সেই কোয়ালিটি অফ লাইফকে আমি যাতে উন্নত করতে পারি, আমি লাইফ চেঞ্জিংও আপনাদের কিছু ভিডিও নিয়ে আসবো এই মার্কেটের সাথে সাথে। প্রত্যেকদিনই তো মার্কেটের কথা বলতে ভালো লাগে না, রোজের আমি মার্কেটের কথা কি বলবো আপনাদেরকে, ঠিক আছে, রোজের তো মার্কেটের কিছু কথা বলার নেই, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের কোয়ালিটি অফ ট্রেডিং এবং তার সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি অফ আপনাদের লাইফ, পার্সোনাল যে ব্যক্তিগত লাইফ, কোয়ালিটি অফ লাইফ কিভাবে আপনারা চেঞ্জ করবেন সাইকোলজিক্যালি, সেটা কিন্তু আমি আমার চ্যানেলে আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করব, যাতে আপনাদের ভবিষ্যতের ক্ষেত্রে আরো উন্নতি হয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন হিট করুন। আশা করি সকলে আমার সঙ্গে থাকবেন, প্লিজ স্টে টিউন উইথ মি। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।